সো গাইস চলে এসেছি এই স্টলের ব্যাপারে, যেখানে যেটার ব্যাপারে আপনাকে তোমাদের সবাইকে বলছিলাম। ওনার আছে, ওনাদের থেকে জিজ্ঞেস করে নিই পুরো জার্নিটা, কেন এই স্টার্ট আপ এই বয়সে এসে, ঠিক আছে, এত সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। তো পুরো ব্যাপারটা জিজ্ঞেস করে, স্যার আপনার নাম? আমার নাম প্রবীর কুমার চক্রবর্তী। আচ্ছা, আমি এই কবি নজরুল মেট্রো স্টেশনের পাশে, যেদিকে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমটা আছে সেই দিকে এসেই যদি স্টেশনের শেষের দিকে চলে আসুন তাহলে আমাকে পাবেন আপনারা প্রত্যেক দিন বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। আচ্ছা, এবার বলুন, মানে এই স্যান্ডউইচের যে স্টার্ট আপটা খুলেছেন বা বার্গার, অনেক কিছু দেখলাম মেনুতে আছে, হ্যামবার্গার আছে বা নর্মাল বার্গার আছে, স্যান্ডউইচ আছে। আমাদের কাছে বার্গার এবং হটডগটা নেই। আচ্ছা, মেইনলি স্যান্ডউইচ নিয়ে আসছি। আচ্ছা, ভেজ এবং নন ভেজ? আচ্ছা, আমি স্যান্ডউইচগুলো সম্বন্ধে একটু বলে নিই। একদম, শিওর শিওর। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ স্যান্ডউইচ। এর সঙ্গে কিন্তু রেডিও অ্যাক্টিভিটির কোনো সম্পর্ক নেই। রেডিওর গান শুনতে শুনতে যে জিনিসটা মানুষ আজকাল ভুলে গেছে, স্যান্ডউইচ খাওয়া বা একসঙ্গে কিছুটা সময় কাটানো, এবং তার সঙ্গে সাইকেলে করে আমরা তোমাদের কাছে সবাইয়ের কাছে আসছি, কারণ সাইকেল এমন একটা যান যেখানে কোনো পলিউশন বা দূষণ হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই বড় শহর, আমাদের ভালোবাসা শহর এই প্রিয় কলকাতায়, বেশ কিছু বড় রাস্তায় সাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তার জন্য সাইকেলকে মানুষের কাছে আরও বেশি পরিচিত করে দেওয়ার জন্য বা প্রশাসনের যদি নজর পড়ে এদিকে, তারা যাতে সাইকেলকে বাধা নিষেধ মুক্ত করে রাস্তায় নামিয়ে দেয়, সুবিধা হবে, তাই আমাদের প্রচার এবং বিক্রি সাইকেল নিয়ে। এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ স্যান্ডউইচের ইতিহাস। আচ্ছা, আর আমার ইতিহাস হচ্ছে আমি 1971 হার্সিন্ডি পরীক্ষায় পাশ করেছি, সাদার্ন এভিনিউ একটি বিখ্যাত স্কুল, কলেজ অ্যান্ড ইনস্টিটিউশন। বিখ্যাত এই জন্যই বলছি কারণ আমার প্রধান শিক্ষক ছিলেন সত্যপ্রিয় রায়, যিনি সেই সময়ের বামপন্থ যেটা মন্ত্রিসভা ছিল তার শিক্ষামন্ত্রী ছিলেন। তারপর পাশ করে আমি আশুতোষ কলেজে ভর্তি হলাম অঙ্কে অনার্স নিয়ে। আচ্ছা, পড়াশোনাটা বেশি দূর চালাতে পারলাম না কারণ পার্ট ওয়ানে আমি পাস করতে পারিনি। আচ্ছা, তার জন্য বাবা আর পড়াতে পারেননি, চলে আসি কর্মজীবনে। আচ্ছা, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। তো প্রথমে যেটা করলাম সেটা আমি কাজ ছিল আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করলাম আমি প্রায় ধরো 74 থেকে 76। 76-এর মাঝামাঝি আমার এক আত্মীয়র সাহায্যে CIWTC লিমিটেড রাজাবাগান ডকইয়ার্ডে মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস হিসাবে আমি জীবন শুরু করলাম। 4 বছর ট্রেনিং ছিল, ফ্যাক্টরিতে 3 দিন আর ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে 3 দিন থিওরিটিক্যাল ক্লাস। পাশ করে 81-এ জাহাজে উঠলাম, ভারতীয় কোম্পানি। কিন্তু জাহাজি জীবন আর সহ্য হলো না কারণ আমি অত্যন্ত আবেগপ্রবণ ছিলাম সেই সময়ে। র্যাগিংটা মনের ওপর এত চাপ ফেলেছিল যে আমি দূর এই চাকরি করবো না বলে ছেড়ে দিয়ে চলে আসলাম। তারপর 84 থেকে 89 আমার আর্থিক দুরবস্থার একটা গ্রাফ ক্রমশই নিম্নগামী হতে শুরু করলো, যেহেতু সেরকম কোনো উপার্জন ছিল না। চাকরি করেছি অনেক, মার্কেট সার্ভে করেছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম, সেলস এক্সিকিউটিভ ছিলাম, সব কিছু। তারপর হঠাৎ 89-এর মাঝামাঝি একটা অদ্ভুত যোগাযোগের মাধ্যমে আবার আমি বিদেশি কোম্পানির জাহাজে পা রাখলাম। সেইটা আমি কন্টিনিউ করেছি 2013 মার্চ, অনেকদিন করেছি 2013 এপ্রিল মাসের 22 তারিখে আমি যখন নিউজিল্যান্ডে ছিলাম আমার একটা হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের পর স্টেন্ট বসে, তারপরে কিন্তু চাকরির সমস্ত দরজা, উপার্জনের সমস্ত রাস্তাগুলো আমার সামনে একটা একটা করে বন্ধ হয়ে যায়। শুরু করি প্রাইভেট টিউশনস, কিন্তু সেখানে খুব একটা বেশি জনপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় ছিলাম ঠিকই, কিন্তু সাফল্য সেভাবে আসেনি, যার জন্য বাধ্য হয়ে একদিন হেঁটে হেঁটে যাদবপুরের দিকে আসছিলাম। হঠাৎ ইউনিভার্সিটির সামনে, বেসিক্যালি যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের সামনে দেখলাম একটি ছেলে বসে স্যান্ডউইচ বিক্রি করছে। ওকে দেখলাম, ওর স্যান্ডউইচ বিক্রি করা দেখলাম, মনে হলো আচ্ছা এই কাজটা তো আমিও করতে পারি, কারণ এই 65 বছর প্লাস, মানে আমার সামনের ফেব্রুয়ারি মাসে 65 বছর 6 মাস বয়স হলো। আচ্ছা, এখনও অফুরন্ত এনার্জি আপনাকে দেখেই মনে হচ্ছে, কর্মদক্ষতা সব কিছুই আমার মধ্যে এখনও পর্যন্ত বহাল। ফিজিক্যালি এবং মেন্টালি ভীষণভাবে ফিট, রেগুলার 3 থেকে 4 কিলোমিটার আমি এখনও হাঁটি। তাই ভাবলাম যে নতুন করে জীবনটা শুরু করা যাক না, আমার কাছে লাইফ ইজ নাথিং বাট এ নাম্বার, একটা সংখ্যা ছাড়া কিছু না। আর কোনো কিছু করার ইচ্ছা যদি থাকে রাস্তা ঠিক বেরিয়ে আসে। চয়নের সঙ্গে কথা বললাম যে আমি কি তোমার সঙ্গে কাজ করতে পারি, চয়ন আমাকে কিছু প্রশ্ন করে আমার সম্বন্ধে জেনে নিল, নিয়ে আমাকে 2-1 দিনের মধ্যে আমাকে জানিয়ে দিল কাকু চলে আসুন আমরা দুজনে একসঙ্গে কাজ শুরু করব। সেই শুরু আজকে এখানে তোমাদের সামনে। আচ্ছা, এটা ফার্স্টে তাহলে যাদবপুর ইউনিভার্সিটির সামনে 2-3 দিন আমি বসেছিলাম, কারণ জিনিসটা কীভাবে কী করতে হবে
সেগুলো শিখতে একটু সময় লাগে, তো সেই শিখার সময় নিয়ে তারপরে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল করোনা লকডাউনের জন্য, তার জন্য আমরা ভালো একটা জায়গা খুঁজছিলাম। এখন এই অঞ্চলে আমি কিছুদিন আগে থাকতাম, তার জন্য আমি জানি যে মেট্রো স্টেশনের বাইরে ওই খোলা জায়গাটায় প্রচুর মানুষ এবং বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা সময় কাটায়, গল্প করে, আড্ডা মারে। আমি আসি অ্যান্ড্রুজ কলেজে পড়তাম তখন, মানে এত সস্তায় যদি থাকতো তাহলে আমি রোজ এখানে খেতাম। কেন এই এখন 2022 এসে এত কমে স্যান্ডউইচ তো কোথাও পাওয়া যায় না ফ্র্যাঙ্কলি স্পিকিং, আর আপনি কোয়ালিটি দিচ্ছেন এত কম দামে, তো সবাই অবভিয়াসলি স্টুডেন্ট, কলেজ স্কুলে তো আরও স্টুডেন্ট আসবে, এখনই আপনার এত ডিমান্ড। আশা করছি সরস্বতী পুজোর পর থেকে আমাদের সবকিছু তোমাদের কাছে স্যান্ডউইচগুলোকে পৌঁছানোর সংখ্যায় আরও বেড়ে যাবে। শিওর, অবভিয়াসলি আপনাকে পৌঁছাতে হবে না, আপনার এখানে চলে আসবে, আমার এখানে চলে আসবে, সেই বলছি, মানে তোমাদের হাতে তুলে দেওয়াটা একদম। আর আপনার টাইমিংটা কীরকম একটু বলে দিন। কবি নজরুল মেট্রোর ঠিক এপাশে, যেদিকে আমি আগেও বলেছি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, ওর থেকে আরেকটু পিছিয়ে এসে একটা SBI ATM আছে একটা ছোট্ট পার্কের সামনে, তার সামনেটাই আমি দাঁড়াই প্রত্যেক দিন বিকেল 4 থেকে রাত 8:30। আচ্ছা, আর এখন তো অনলাইন কিছু আপনাদের নেই? আচ্ছা, অনলাইন পেমেন্ট না, আমি অনলাইন ডেলিভারি বলছি। না, অনলাইন ডেলিভারি এখনও শুরু করিনি, তবে সুইগি জোম্যাটোর সঙ্গে কথা চলছে, হয়তো এই সরস্বতী পুজোর পরই ওটা শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তখন তো ভালো, আরও বেশি জায়গায় পৌঁছাতে পারবো, বেশি জায়গায় পৌঁছাতে পারবো, ঠিকই, চাপটাও বাড়বে বাড়িতে বানাতে হয়তো। একদম, অবভিয়াসলি আপনি এই বয়সে এসে স্টার্ট আপ খুলেছেন, এটা আপনি ভাবতে পারছেন না কতজনের কাছে ইন্সপিরেশন, মানে আমার কাছে তো বড় বিশেষ বড় ইন্সপিরেশন এটা। আমাদের সেটা আমি কিছুটা অন্তত জানি, কারণ মাঝে মাঝে দু একটি মানে মেয়েরাই বেশি বলে এসে আমাকে। একদিন আগে দুদিন আগে একজন একটি ছেলে এসেছিল একটা ইন্টারভিউ নিতে, আমাকে বলছিল যে কাকু তোমার ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা দিলাম, ম্যাডাম নামটা লিখে না, বললো দরকার নেই ফেসবুকে তোমাকে সবাই ছিল। আচ্ছা, দু তিনটে মেয়ে এসে একদিন আমায় বললো কাকু তুমি তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছো। এই যে তোমাদের এই যে সহযোগিতা, অবভিয়াসলি আপনি ভালো কাজ করছেন, কেন এটাকে আমরা প্রমোট করবো না? আচ্ছা, এবার বলে দিন যে কোন কোনটা আজকে ট্রাই করবো, আজকে ভেজের মধ্যে বলুন, নন ভেজের মধ্যেও বলুন। ভেজের মধ্যে আমি বলবো তুমি মাশরুম চিজ ট্রাই করো। ওকে, একটা কথা বলে দিই, মাশরুম চিজে কিন্তু পেঁয়াজ আছে হালকা করে, নো প্রবলেম, ঠিক আছে। আর নন ভেজের মধ্যে মানে ক্যাটাগরিক্যালি বলছি, মেয়েদের কাছে সবথেকে প্রিয় হচ্ছে স্পাইসি চিকেন। আচ্ছা, এবং ইয়াং জেনারেশনের কাছে ছেলে মেয়ে উভয়ই অনেকেই আসে পর্ক স্যালামি পর্ক হ্যাম খেতে। আচ্ছা, কারণ ওই দুটো টেস্ট সাধারণ মার্কেটে তুমি পাবে না, কিন্তু এখানে পাবে। তাহলে আমি তিনটেই ট্রাই করবো আজকে, আমার একটু ভুল হয়ে গেল, এটা প্লেন সুইট কর্ন। আচ্ছা, সুইট কর্ন চিজ এইটা 30 টাকা। আচ্ছা, ওটা প্লেন, ওটা 20 টাকা। হ্যাঁ, প্লেন মাশরুম মানে উইদাউট চিজ, ওকে, 30 টাকা। ওকে, মাশরুম চিজ 40 টাকা। চিকেন চিজ 45। ওকে, আজকে রুটিটা এত নরম যে হাত দিয়ে ধরতে ভয় হচ্ছে, খেলে বুঝবে কতটা মজা আছে। একদম, চিকেন চিজ স্পাইসি 45। একদম, পর্ক স্যালামি চিজ 45, আর পর্ক হ্যাম চিজ 55। ওকে, এটাই আমার বর্তমান স্টক। আচ্ছা, আপনার তাহলে সবচেয়ে স্যান্ডউইচের মধ্যে 55টা হাইস্ট, তাই তো? হ্যাঁ, 55। আচ্ছা আচ্ছা, ঠিক। আর বাদ বাকিগুলো আপনি রাখছেন না এখন? হট ডগ বার্গারটা রাখছিলে, কারণ ওটা মেনলি তো গরম করে দিতে হয় সেই জায়গাটা এখানে। মানে আমি বড় সেটআপ যখন করবেন তখন আবার ওগুলো এ করব। এক্স্যাক্টলি, যখন একটা স্টল খোলা হবে বা একটা কাউন্টার করা হবে সেখানে সেই সুবিধাটা থাকবে। আর আরেকটা ফাইনাল হচ্ছে, আপনার নাম্বারটা যদি বলে দেন, ঠিক আছে, অনেকে কন্ট্যাক্ট করে আসতে পারে, আমার নাম্বারটা বলে দিন ভিডিও। 7890226322। ওকে ওকে গাইস, আমাদের আমি ফার্স্ট স্যান্ডউইচটা নিয়ে নিয়েছি, একটা ভেজের মধ্যে ট্রাই করলাম, এটা হচ্ছে মাশরুম চিজ। আমি ফিলিংটা দেখানোর চেষ্টা করব। ব্রেডটা একদমই সফট, মানে উনি যেটা বলছিলেন, মানে একটু টাচ করলে ভেঙে যাচ্ছে, অতটা সফট ফিলিংটা হচ্ছে এরকম, জানি না কতটা দেখা যাচ্ছে কি না, আর ভাঙার চেষ্টা করছি না, কেন একদমই সফট। এবার খেয়ে দেখি একটু। এখানে ভেজ কিন্তু পেঁয়াজও আছে, ঠিক আছে, আর মাশরুম চিজ, গাজর,
এইগুলো দিয়ে মানে স্যান্ডউইচটা একদমই রিচ না, খুব লাইট আর টেস্টি। পিঁয়াজ আছে, পিঁয়াজের স্ট্রং ফিলিং আছে, মাশরুমের স্ট্রং ফিলিং আছে, চিজ আছে। আচ্ছা, এটা হলো স্পাইসি চিকেন স্যান্ডউইচ, এটার দাম হচ্ছে 45। এটার ফিলিংটা জানি না, এত সফট না, ব্রেডগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, যে এরকম ফিলিং ভর্তি। এখানেও গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দেখতে পাচ্ছি। চলো এবার খেয়ে দেখি। এটা ভালো, দারুণ খেয়ে। সত্যি ভালো খেতে, দারুণ খেতে এটা। মানে আমি নিজে স্পাইসি পছন্দ করি খুব, এটা আমার জন্য পারফেক্ট। আর অত খুব ঝাল না, এমন ঝাল না যে সবাই খেতে পারবে না, মোটামুটি ঝাল, কিন্তু এটা দারুণ খেতে। মানে চিকেনের কোয়ালিটি, চিজ এখানে ঢেলে দিয়েছে, ঠিক আছে, সত্যি ভালো খেতে। এটা দাম আছে 45। এটা এখানে হাইলি রেকমেন্ডেড, মানে ফ্রম মি, এখানে এটা ট্রাই করো আগে। কী হচ্ছে, এটা হচ্ছে পর্ক হ্যাম চিজ, আই গেস, হ্যাঁ হ্যাম চিজ। এটার দাম হচ্ছে 55। এবার জানি না অন্ধকারে দেখা যাবে কতটা। এখানে দেখছি লেটুস আছে, এটা হচ্ছে পর্ক, পর্ক বেলি, চিজ, এগুলোই আছে। খেয়ে দেখি, এটা চিকেনটাতেও ভালো লাগছে, জানি না কোথাটা স্যান্ডউইচ প্রত্যেকটা থেকে বেটার, প্রত্যেকটা আলাদা ফ্লেভার, প্রত্যেকটা আলাদা টেস্ট। ভেজ কনটা ইট কাইন্ডা সুইটের দিকে, ঠিক আছে, চিকেনটা স্পাইসি বাট সেরা খেতে। এটাও এটা মিক্সচার পুরো, চিজ পুরো, এটা সবচেয়ে বেশি চিজ দেওয়া, মানে বাদবাকি যে দুটো স্যান্ডউইচের মধ্যে সবচেয়ে চিজ দেওয়া। পর্কের পর্কের যে বেলিটা একদম, বা মিটটা টেন্ডার একদম, খুব সফট, ওয়েল কুকড। সিস্টেম মুখে চলে গেল, এটার দাম 55, এটাও হাইলি রেকমেন্ডেড, ঠিক আছে। চলো আমরা সিস্টেম দুজনেই চিকেন আর এটা এটাও সিস্টেম হয়তো ভালো লাগবে, দুজনেই খাবো আবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভালো না লাগলেও করে দিও, কিন্তু বাড়লে আরও মোটিভেশন আসে ভিডিও করা। তো এটাই, চলো টাটা।